বাইরের জগতে যিনি আর ডি ব্যানার্জি, তিনি আমাদের অতি পরিচিত রাখালদাস বন্দ্যোপাধ্যায়, যার সঙ্গে পরিচয় ইতিহাসের প্রথম পাঠে। মৃতের স্তূপ মহেঞ্জোদড়োর আবিষ্কার তাঁর সর্বোচ্চ কীর্তি। বলা ভালো, রাখালদাস ও মহেঞ্জোদড়ো প্রায় সমার্থক, কিন্তু তাঁর আবিষ্কার, উপরমহলের তিরস্কার ও তাঁকে ঘিরে নানান বিতর্ক এই অসম্ভব প্রতিভাবান মানুষটির কর্মময় ও বর্ণময় জীবনকে ইতিহাসের এক বিস্তৃত অধ্যায়ে পরিণত করেছে। আগাগোড়া নবাব সুলভ আচরণ এবং বেপরোয়া স্বভাবের রাখালদাসের জীবন কেমন ছিল এবং তার কর্মকাণ্ডের ব্যাপ্তি বা কেমন ছিল, চলুন একটু দেখে নেওয়া যাক। রাখালদাসের সঙ্গে আমার সম্পর্ক বলতে বোঝায় যে আমার প্রপিতামহদের যে জেনেটিক্যাল যে ট্রিটা আমরা দেখি, সেই অনুযায়ী রামরাম বন্দ্যোপাধ্যায় চার পুত্র ছিলেন, রামজয়, মৃত্যুঞ্জয়, গৌরহরি এবং মানিক। আমরা রামজয়ের দিক থেকে ওনার সঙ্গে রিলেটেড এবং উনি মৃত্যুঞ্জয়ের সঙ্গে রিলেটেড। এবং ব্যক্তিগতভাবে আমি যেটা আমার বাবার কাছ থেকে বা দাদুদের কাছ থেকে শুনেছি, যে আমার দাদু রামপদ বন্দ্যোপাধ্যায় উনি ছিলেন পস্থমাস চাইল্ড এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায় ওনার সমস্ত দায়িত্ব নিয়েছিলেন। সোজা কথায় বলতে গেলে আমি দৌহিত্রী। যতটা আমি বাবার কাছ থেকে শুনেছি সেটা হচ্ছে, উনি যেহেতু জমিদার বংশের ছিলেন, উনি ভীষণ দিলদরিয়া ছিলেন, প্রচণ্ড খরচ করতেন এবং একটা অদ্ভুত জিনিস, উনি অভিনয় পছন্দ করতেন, অভিনয় করতে ভালোবাসতেন, অভিনয় দেখতে ভালোবাসতেন, ফিটন গাড়ি চড়তে ভালোবাসতেন, ভীষণ খেতে ভালোবাসতেন। বিশেষ করে উনি পায়েস খেতে খুব ভালোবাসতেন, উনি আম খেতে ভীষণ ভালোবাসতেন এবং ওনার একটা মানে নেচার ছিল যে বড় মাছ, মানে উনি জেলেদের দিয়ে মাছ তোলাতেন এবং সেই মাছের প্রতি ওনার একটা প্রচণ্ড রকম আকর্ষণ ছিল, নিজে খুব ভালো মাছ ধরতেও জানতেন। মহেঞ্জোদড়ো আবিষ্কার ছাড়াও ইতিহাস চর্চায় রাখালদাসের কৃতিত্ব ছিল অপরিসীম। ইতিহাসের বিভিন্ন আঙিনায় তিনি সদর্পে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তিনি ছিলেন একজন ইতিহাসবিদ, মুদ্রা বিজ্ঞানবিদ, পুরালেখবিদ, ঐতিহাসিক, প্রাবন্ধিক এবং সার্বিকভাবে একজন প্রত্নতত্ত্ববিদ। ছোট থেকে ওনার মধ্যে একটা কিউরিয়াসিটি ছিল, মানে জানার, কিন্তু উনি কিন্তু কোনোদিন ভাবেননি যে উনি আর্কিওলজিস্ট হবেন। বেসিক্যালি উনি অনুসন্ধান করতে, কয়েন্স সম্পর্কে জানতে, প্যালিওগ্রাফি সম্পর্কে জানতে, ইনস্ক্রিপশনস সম্পর্কে জানতে ইচ্ছুক ছিলেন। কারণ পরবর্তীকালে দেখবেন উনি কিন্তু অনেক ইনস্ক্রিপশনের উপরে কাজ করেছেন। এই যে আমরা দেবনাগরী স্ক্রিপ্টের কথা বলি বা আমরা যে কুষাণ পিরিয়ড বা শশাঙ্কের পিরিয়ডের ওপর প্রচুর ওনার কাজ আছে, এবং পরবর্তীকালে উনি একজন এতটাই জিনিয়াস এবং এক্সট্রাঅর্ডিনারি পার্সোনালিটি যে শুধুমাত্র যে প্রাচীন যুগের ওপর উনি কাজ করেছেন তা নয়, উনি কিন্তু মিডিয়েভাল পিরিয়ডেও কাজ করেছেন, ইসলামিক পিরিয়ডের ওপরে উনি কাজ করেছেন। রাখালদাস তাঁর মাত্র 45 বছরের জীবনে এবং 25 বছরের লেখক জীবনে যা রচনা করেছিলেন তা সংখ্যাতত্ত্বের বিচারে বিশ্লেষণ করলে আশ্চর্য হতেই হয়। বাঙ্গালার ইতিহাস, শশাঙ্ক, ধর্মপাল, পাষাণের কথা সহ 14টি বাংলা গ্রন্থ, দ্য পালাজ অফ বেঙ্গল, দি অরিজিন অফ দ্য বেঙ্গলি স্ক্রিপ্ট সহ 17টি ইংরেজি গ্রন্থ, এছাড়াও প্রত্ন, অভিলেখ, মুদ্রা, শিল্পকলা, রাজনৈতিক, সামাজিক ইত্যাদি বিষয়ক বাংলায় 76টি ও ইংরেজিতে 130টি প্রবন্ধ রচনা করেছিলেন তিনি। বাংলা ও ইংরেজি ছাড়াও বিভিন্ন ভারতীয় ভাষায়, যেমন হিন্দি, গুজরাটি, তামিল ও মারাঠি ভাষায় তাঁর প্রবন্ধ রচিত হয়। অনেকেই মনে করেন মাইকেল মধুসূদন দত্তের মতো তিনিও 3-4 জন লিপিকারকে একসঙ্গে বসিয়ে তাঁর গ্রন্থ রচনা করাতেন। 1885 সালের 12ই এপ্রিল রাখালদাস মুর্শিদাবাদের বহরমপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মতিলাল বন্দ্যোপাধ্যায় বহরমপুর আদালতে ওকালতি করতেন। তাঁর পূর্বপুরুষ ছিলেন উচ্চ বাংলায় ব্রাহ্মণ এবং জমিদার স্থানীয়। জমিদারি রক্ত ও মুর্শিদাবাদের নবাবী আবহাওয়ায় রাখালদাস বরাবরই ছিলেন একটু অন্য ধাতের মানুষ। তাঁর বিশাল চেহারার মতোই তাঁর হৃদয়টিও ছিল বড়। মার্শালের কথায়, মিস্টার ব্যানার্জি হ্যাজ লর্ডলি আইডিয়াস। যতটুকু আমি শুনেছি প্রচুর গরিব মানুষকে, চাষিদের উনি সাহায্য পর্যন্ত করেছেন, মেয়ের বিয়ের জন্য সাহায্য করেছেন,
কারোর হয়তো বাড়ি ঘর ভেঙে গেছে সেখানে সাহায্য করেছে। ১৫ বছর বয়সে রাখাল দাস কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন। সেই সময়ের উত্তরপাড়ার জমিদার নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কন্যা কাঞ্চনমালার সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়। ১৯০৩ সালে তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ পাশ করেন এবং ১৯০৭ সালে ইতিহাসে স্নাতক হন। ১৯১০ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতকোত্তর হন। বহরমপুর শহরের বিভিন্ন ঐতিহাসিক স্থান, স্থাপত্য রাখাল দাসের মননে ইতিহাস সচেতনতা বাড়িয়ে তোলে। পরবর্তীকালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ও পণ্ডিত রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর সংস্পর্শে এলে ভারতীয় প্রাচীন ইতিহাস গবেষণায় তিনি বিশেষ আগ্রহী হয়ে ওঠেন। এই সময় ভারতীয় জাদুঘরের সর্বময় কর্তা থিওডোর ব্লখের নজরে পড়েন রাখাল দাস। বলতে দ্বিধা নেই, এই থিওডোর ব্লখ ছিলেন রাখাল দাসের প্রকৃত গুরু। ১৯১১ সালে রাখাল দাস আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় যোগদান করেন। তার অসম্ভব দক্ষতার কারণে হতে থাকে পদোন্নতি। স্যার জন মার্শাল তাঁর কার্যগুণে মুগ্ধ ছিলেন। ১৯১৭ সালে ওয়েস্টার্ন সার্কেলের সুপার হয়ে পুনরায় তিনি বদলি হন। এই সময় তিনি অসংখ্য প্রত্নতাত্ত্বিক অভিযান চালান। কর্মজীবনের এই পর্বেই ১৯২২ সালে তিনি সিন্ধু প্রদেশের লারকানা জেলায় প্রত্নতাত্ত্বিক অভিযান করে মহেঞ্জোদড়োর আবিষ্কার করেন। রাখাল দাসের মহেঞ্জোদড়োর আবিষ্কার নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। তিনি একাকী না জন মার্শালের সঙ্গে যুগ্মভাবে মহেঞ্জোদড়োর আবিষ্কার করেন তা নিয়ে চলতে থাকে বিতর্ক। অথচ ১৯২৪ সালের আগে মার্শাল সেভাবে মহেঞ্জোদড়োর কথা জানতেন না। আগ্রহী গবেষকরা এই বিষয়ে আলোকপাত করেছেন। এটা সবথেকে দুঃখের ব্যাপার যে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদড়ো আবিষ্কার করলেন, এত প্রচার হলো। অ্যাকচুয়ালি তো এটা অনেক আগেই হওয়ার কথা ছিল, কারণ আলেকজান্ডার কানিংহাম, যিনি এসআই এর ফার্স্ট ডিরেক্টর, ওনার কাছে তো রেলওয়ে ওয়ার্কার্সরা সিলস নিয়ে এসেছিল। হরপ্পান রিজিয়নে যখন রেলওয়ে হচ্ছে, লাইন পোতা হচ্ছে, সেখানে অনেক ক্লে ট্যাবলেটস পাওয়া গেছিল, পটারিজ। কানিংহাম তো সেটা বুঝতেই পারেনি যে হরপ্পা রিলেটেড। উনি সেটাকে রিলেট করেছিলেন গ্যাঞ্জেটিক সিভিলাইজেশনের সঙ্গে, যেটার উপর উনি কাজ করছিলেন, নাহলে অনেক আগেই আবিষ্কার হতো। এবং ১৯১৭ সালে এটা তো জোর করে রাখাল দাসকে পাঠানো হয়েছিল পোনা সার্কেলে, এবং সেখানে উনি একটা ঢিপি, উনি যে রিপোর্টটা দিয়েছিলেন ভান্ডারকর, ওটা সম্পূর্ণ ভিত্তিহীন রিপোর্ট, কারণ উনি জানেনই ওখানে। রাখাল দাস ওই ডিপিটাকে অনুসরণ করতে করতে গিয়ে যখন দেখে সেখানে খনন কার্য করে অনেক কিছু পেয়েছিলেন, তার বেসিসে উনি রিপোর্ট পাঠিয়েছিলেন। দেখুন, যে মানুষটাকে পাঠানো হচ্ছে পুনা সার্কেলে, সে সমস্ত রিপোর্ট তৈরি করলো, সমস্ত রকম খনন কার্য করালো, এবং জন মার্শালকে তিনি সমস্ত পুঁথি পাঠিয়েছিলেন। কিন্তু সেই সময় তো জন মার্শাল সেটা পাবলিশ হতে দেয়নি। পরবর্তীকালে রাখাল দাস যখন ফিরে এসে নিজে প্রচুর জার্নালস লিখছেন, আর্টিকেল লিখছেন নিজের কৃতিত্ব নেওয়ার জন্য, জন মার্শাল তখন সেটাকে অ্যানাউন্স করছে 1924। এটা আবিষ্কার তো 1922 অলরেডি হয়ে গেছে। এবং দুর্ভাগ্য এটাই আমাদের যে ব্রিটিশ চলে যাবার পরেও স্বাধীন ভারতে জওয়াহরলাল নেহরুর মতন একজন প্রাইম মিনিস্টার কিন্তু রাখাল দাসকে সেই কৃতিত্বটা দেননি, সেখানেও কিন্তু উনি জন মার্শালের নাম নিয়েছেন। বেসিক্যালি জন মার্শাল কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর ছিলেন ওই সময়, কিন্তু প্রত্নতাত্ত্বিক খনন কার্যের কাজটা কিন্তু 1921 দয়ারাম সাহানি এবং 22 রাখাল দাস বানার্জি করেছেন। প্রসঙ্গত মনে রাখতে হবে, পরাধীন ভারতে একজন ভারতীয়র এমন সাফল্য ব্রিটিশ প্রশাসকরা সহজেই মেনে নেবেন এটা আশা করা অমূলক। তাই মহেঞ্জোদড়োর আবিষ্কারে রাখাল দাসের ভূমিকা যাই থাক, ঔপনিবেশিক কর্তৃপক্ষের কাছ থেকে তার যথাযথ স্বীকৃতি লাভ সম্ভব হয়নি একথা বলাই বাহুল্য। এই ঘটনা নিঃসন্দেহে রাধানাথ শিকদারকে মনে করিয়ে দেয়। কাজেই আবিষ্কার নিয়ে বাদানুবাদ বা বিতর্কের কথা ভুলে গিয়ে মহেঞ্জোদড়োর আবিষ্কর্তা হিসেবে রাখাল দাসকেই আমরা স্মরণ করব, যে রাখাল দাস ভারতীয় প্রত্নতাত্ত্বিক কাজকর্মে এত সাফল্য আনলেন ১৯২৬ সালে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হল। আনা হল তার বিরুদ্ধে অপ্রমাণিত চুরির অভিযোগ। অবশ্য অনেকে মনে করেন তার বেপরোয়া মনোভাব, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মার্শালের সামনে ধূমপান, নিজেকে মার্শালের সমকক্ষ ভাবা এবং অন্যদের তা বলে বেড়ানোই হয়তো তাঁর কর্মচ্যুতির কারণ। এরপর ১৯২৮ সালে রাখাল দাস
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে মনীন্দ্রচন্দ্র প্রফেসর হিসাবে যোগদান করলেন। এই কাজে সম্মান ছিল বটে, তবে অর্থ ছিল না সেই তুলনায়। অবশ্যম্ভাবীভাবেই রাখাল দাস আর্থিক প্রতিকূলতার মধ্যে পড়লেন। আর্থিক প্রতিকূলতার সঙ্গে তাঁর শারীরিক অসুস্থতা ও বড় ছেলের অকাল প্রয়াণ রাখাল দাসকে বড়ই অসুখী ও উদ্বিগ্ন করে তুলল। অবশেষে 1930 সালের 23শে মে মাত্র 45 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করলেন। উনি ভীষণ ইমোশনাল ছিলেন প্রথম কথা, কারণ ওনার দুই ছেলে অসীম এবং অদৃশ। অসীম মারা যাওয়ার পরে সে বাবার কাছে অনুরোধ করে যায় যে তার উপরে জানা তার বাবা একটা বই লেখে, এবং উনি একটি বই লিখেছিলেন, বইটির নামই হচ্ছে অসীম। এবং যেহেতু ওনার প্রতি এত অন্যায় হয়েছে এবং পরবর্তীকালে পুত্র যখন মারা যায় উনি এতটাই ভগ্নহৃদয় হয়ে গেছিলেন যে মাত্র 43-44 বছর বয়সটা কোনো বয়সই নয়, উনি কিন্তু মারা যান, এবং সেটা কিন্তু মানসিক অবসাদও একটা বিশাল কারণ ছিল। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, যিনি নিজেই গড়েছিলেন এক অনন্য ইতিহাস, মাটি খুঁড়ে তুলে এনেছিলেন ভারতীয় প্রাচীন সভ্যতার সব মণিমাণিক্য, তিনি আজ সত্যিই বিস্মিত। জন্ম বা মৃত্যু দিবস পালন বা তাঁর আবক্ষ মূর্তিতে মাল্যদানের কথা আমরা কজনই বা মনে রাখি? কাজেই মহেঞ্জোদারো আবিষ্কারের শতবর্ষের আলোকে চলুন তাকে জানাই আমরা শ্রদ্ধার। Thank you.